নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি গুজরাটের খুবই জনপ্রিয় একটি রেসিপি করে দেখাবো, দহি তড়কা। মাত্র 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। ভাত, রুটি, পরোটা আপনারা সব কিছুর সাথে খেতে পারেন, দারুণ টেস্টি হয়। আর রাতের ডিনারে তো ঝটপট বানিয়ে নিতে পারবেন রেসিপিটি, রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য কিংবা ভাত দিয়ে খাওয়ার জন্য। রেসিপিটি করার জন্য সবার প্রথমে লাগে টক দই। এখানে 1 কাপ টক দই নিয়েছি, 1টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, 1টা রসুন ছাড়িয়ে নিয়েছি, কিছু গুঁড়ো মশলা নিয়েছি আর ধনে পাতা কুচুরো নিয়েছি। এবার আদা রসুনটাকে একটু থেঁতো করে নেব। আজকে কিন্তু কোনো রকম সবজি ছাড়াই এই রেসিপিটি করে দেখাবো, সেই জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন রাতের ডিনারের জন্য ঝটপট এই রেসিপিটি। আর খেতেও তো দারুণ সুস্বাদু হয়। দেখুন, আদা রসুনটা থেঁতো করে নিলাম। এবার আমি রেসিপিটি কীভাবে বানাচ্ছি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 4 টেবিল চামচ মতো সরষা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এরপরে দিয়ে দিলাম কালো সরষা আর গোটা জিরে ফোড়ন 1/2 টেবিল চামচ করে। এরপরে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। তরকার মধ্যে কারি পাতাটা দিলে বেশ সুন্দর ফ্লেভার আসে, খুব সুন্দর খেতেও হয়। এরপরে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু এই পেঁয়াজটা ভাজা করতে বেশি একটা সময় লাগবে না। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছে হালকা করে। এরপরে দিয়ে দিলাম আদা আর রসুন থেঁতো করে রেখেছি, সেটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে যে মশলা, গুঁড়ো মশলাগুলো নিয়েছি, এটার মধ্যে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে গুলে নিচ্ছি, নিয়ে সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি সামান্য একটু। অল্প অল্প করে মশলা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব পেঁয়াজের সাথে। এদিকে মশলাটা কষাতে 2 মিনিট, আর ওদিকে 3-4 মিনিটের মতো লাগবে দই তরকাটা রেডি করতে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে 5 মিনিটের মধ্যে রেসিপিটা। দেখুন, মশলাটা কষানো হয়ে গেলে গ্যাসটাকে কিন্তু অফ করে দিতে হবে। এরপরে অফ করে নিয়ে তারপরে আমি একটু ঠান্ডা হলে দিয়ে দিচ্ছি দইটা। দইটা দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ, তারপরে গ্যাসটাকে আবার জ্বালিয়ে নেব। আর গ্যাসটাকে অফ করার কারণটা হলো, এইভাবে অফ করে নিয়ে যদি দইটা দেওয়া যায় তাহলে দইটা ফাটা ফাটা হয় না, মানে ছানা ছানা রকম যে হয়ে যায় সেটা হবে না, দই তরকাটা খুব সুন্দর হবে। দেখুন, এভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার গ্যাসটাকে আবার জ্বালিয়ে নিলাম একদম লো ফ্লেমে, 3-4 মিনিট মতো আর জাল করে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম, দইটা যেহেতু টক আছে সেজন্য টক দইয়ের মধ্যে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আর আমি কিন্তু এটা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্যই বানাচ্ছি, আপনারা ভাত দিয়ে চাইলেও খেতে পারেন, খুবই টেস্ট হয়। দেখুন, এইভাবে জাল করে নিচ্ছি, গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এবার আমি 3-4 মিনিট মতো জাল করে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই গুজরাটের খুবই জনপ্রিয় রেসিপি দহি তড়কা। আর রুটি পরোটা খেতে তো দারুণ টেস্টি হয়। দেখুন, সবার শেষে উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দই তরকার মধ্যে ধনে পাতা কুচুরোটা দিলে খুব সুন্দর গন্ধ হয়, খেতেও ভালো লাগে। কোনো রকম সবজি ছাড়া কিন্তু রাতের ডিনারে আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এখন কিন্তু একদমই তৈরি, দেখুন উপর দিয়ে তেলটা ভেসে উঠছে আর তরকাটাও একদম হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি গুজরাটের এই জনপ্রিয় রেসিপিটি দহি তড়কা। আর বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু কিছু কিছু রেস্টুরেন্টে ভাতের সাথে বা রুটি পরোটার সাথে কিন্তু এরকম রেসিপি দিয়েই থাকে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর রাতের ডিনারে মাত্র 5 মিনিটে এই রেসিপিটি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারাও এই গুজরাটের ফেমাস রেসিপিটি একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। বন্ধুরা, আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন।